আচ্ছা, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন রংপুর থেকে ফয়সাল। ফয়সাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আচ্ছা, আপনি আমাদের এখানে ভর্তি হয়েছিলেন কখন? স্যার ভর্তি হয়েছে অনেক মাস্টারের দিকে স্যার। মার্চে? জি স্যার, মার্চে ভর্তি হয়েছেন, তাহলে এপ্রিল, মে, জুন, 3 মাস পরে আপনি কাজ পেয়েছেন। কাজ না স্যার, মানে উইথড্র দিব স্যার। ও আচ্ছা, আজকে আপনি পেমেন্ট উইথড্র দিবেন। জি আচ্ছা স্যার, ঠিক আছে। আপনি কাজ পেয়েছিলেন কতদিন পরে? কাজ পেয়েছিলাম 1 মাস পরে শুরু হয়েছিল, কিন্তু কাজটা খুব স্লো ছিল। কিন্তু তিন ফার্স্ট টাইম মাসের এটা জোর দেওয়া হয়নি, মানে কাজ পাওয়ার পর থেকে আমি জোর দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখছি। তো এই 3 মাসে আপনার ইনকাম ইনকাম হয়েছে কত মোট? বর্তমানে সে $52 আর $12 মতো পেন্ডিং এ আছে। 12 ডলার পেন্ডিং আছে, 12 ডলার সহ যদি ধরি তাহলে হলো $64। এত কম কম ইনকাম কেন 3 মাসে? হ্যালো, হ্যালো, বলেন, এত কম ইনকাম, এত কম ইনকাম কেন? দাঁড়ান, আমি আপনার ইয়ে যাচ্ছি, 3 মাসে $64, তার মানে প্রায় 6,000 টাকার মতো। মানে এটা তো স্লো কেন? এটা তো আপনার প্রথম মাসে ইনকাম হওয়ার কথা ছিল, বা প্রথম 15 দিনের মধ্যেই তো এটা এই পরিমাণ ইনকাম হওয়ার কথা ছিল। ফয়সাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যালো, কি ব্যাপার? ফয়সালকে যা হয়ে গেল নেটওয়ার্ক? হ্যাঁ, নেটওয়ার্ক কেটে গিয়েছিল মনে হয়। ফয়সাল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আচ্ছা, নেটওয়ার্কের মনে একটু প্রবলেম হয়েছিল, আপনি আমাকে মাউস একটু বলে দিন। এখন আমাকে বলুন যে আপনি 3 মাসের মধ্যে মাত্র 6,000 টাকা ইনকাম করেছেন কেন? আরো তো বেশি হওয়ার কথা, বা প্রথম মাসেই তো আপনার অনেক বেশি হওয়ার কথা। স্যার চেষ্টা করতেছিলাম স্যার, কাজ পাচ্ছিলাম না স্যার। কাজ পাচ্ছিলেন না? আচ্ছা, আমি একটু আপনার মানে হিস্ট্রিটা দেখি। আমি অর্ডারে ক্লিক করলাম, তাহলে আপনি টোটাল কাজ কমপ্লিট করেছেন, হয়ে গেল, কমপ্লিটেড করেছেন 6টা কাজ, তাই তো? জি স্যার, আর ডেলিভার দিয়েছেন একটা, যেটা এখনো পেমেন্ট আসেনি। তাহলে কমপ্লিট করেছেন 6টা কাজ। আপনার প্রথম কাজটা ছিল, আপনি প্রথম কাজ পেয়েছেন এপ্রিলের, দাঁড়ান, আপনি মাউস ধরিয়ে না, আমি দেখতেছি, প্রথম কাজ পেয়েছেন আপনি এপ্রিলের 29 তারিখে, $5 কাজ করে জমা দিয়েছেন, 5-স্টার ফিডব্যাক পেয়েছেন, তাই না? জি স্যার, তারপর পরবর্তী কাজটা পেয়েছেন আপনি মে মাসের 27 তারিখ, তাই না? সেটা কাজটা করে জমা দিয়েছেন, $5 আপনি পেয়েছেন। তাহলে এত লম্বা একটা গ্যাপ কেন? এপ্রিল মাসে একটা কাজ, মে মাসে একটা কাজ, ও মাই গড! তার মানে এপ্রিল মাসে মাত্র একটা কাজ, মে মাসে তাও $5 মাত্র একটা কাজ, বাট 5-স্টার ফিডব্যাক পেয়েছেন, এপ্রিল মাসে একটা কাজ, মে মাসে একটা কাজ করে জমা দিয়েছেন, তাও 5-স্টার ফিডব্যাক পেয়েছেন, ঠিক আছে। তারপর আমি দেখতে পাচ্ছি মোটামুটি জুন থেকে আপনার কাজ পাওয়া শুরু হয়েছে। আমার যতটুকু মনে হয় আপনি তখন অতটা সিরিয়াস ছিলেন না, জি স্যার, সম্ভবত আমার যতটুকু মনে হয় যে আপনি কোনো ঝামেলায় ছিলেন, টেনশনে ছিলেন, পরীক্ষা ছিল, বা এরকম কোনো ব্যস্ততা ছিল। চেষ্টা করতেছিলাম, মানে কাজ না পাওয়ার কারণে তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি, এখন স্যার অনেক গুরুত্ব দিচ্ছি। বুঝতে পেরেছি, মানে অতটা গুরুত্ব দেওয়া হয়নি কারণ কাজ পাচ্ছি না, বা ওইভাবে অতটা সিরিয়াসলি জিনিসটাকে নেওয়া হয়নি। জি স্যার, আপনি যখন থেকে সিরিয়াসলি নিয়েছেন জুন থেকে, তাহলে জুনে আপনি কাজ পেয়েছেন একটা $50-এর কাজ, আবার $5, আবার $5, আবার $5, আর ডেলিভার যেটা দিয়েছেন এটা কত? $15 স্যার, $15 এটা দিয়েছেন জুলাইতে। জুলাইতে এসে তো আবার গ্যাপ একটু, এখন থেকে ডেইলি 12 ঘন্টা করে শ্রম দেন, ডেইলি 12 ঘন্টা করে সময় দিন, দেখবেন যে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। আপনার রেলগাড়ি চলা শুরু করছে, কিন্তু কিছু কিছুক্ষণ পরপর গিয়ে থেমে যাচ্ছে, কিছুক্ষণ পরপর গিয়ে থেমে যাচ্ছে। তো এরকম হলো তো আপনার এই গাড়িও আগাবে না, আবার তেলও বেশি খরচ হবে, শক্তিও বেশি খরচ হবে, তাই না? কিন্তু গাড়ি যখন স্পিডে ছুটতে থাকবে তখন তেলও কম খরচ হবে, গন্তব্য সহজ হবে, আপনি স্পিডটা বাড়ান। আচ্ছা, এখন কথা হলো আপনি আর এই সবকিছু করে, আমার মনে হয় আপনি এখন যদি ডেলি 12 ঘন্টা করে যদি সময় দেন, হ্যাঁ, আপনি একটা টার্গেট নেন যে জুলাই মাসে আপনি কমপক্ষে আপনি 20,000 টাকা আপনি ইনকাম করবেন, পারবেন না? ইনশাল্লাহ স্যার, অভিজ্ঞতা যা হওয়ার আপনার হয়ে গেছে,
তাই না? জি স্যার, অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন হওয়া, বাইরের সাথে কথা বলা, ইন্টারভিউ করা, কাজ নেওয়া, জমা দেওয়া, আজকে আমরা পেমেন্ট ট্রান্সফার করবো, এই পেমেন্ট ট্রান্সফারের অভিজ্ঞতা আসতে হবে। তো এতগুলো অভিজ্ঞতা যদি সবকিছু যদি আপনার মাথায় স্টোর করা থাকে, এরপর আপনি একদম কি অনেক মানে খুব ভালোভাবে আপনি স্পিডে দৌড়াতে পারবেন, তাই না? জি স্যার, আপনি একটা টার্গেট নেন যে আপনি 20,000 টাকা আপনি ইয়ে করবেন, ঠিক আছে, ইনশাল্লাহ স্যার, পার মান্থ আপনি 20,000 টাকা করে আপনি ইনকাম করবেন, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি ডেলিভার হয়েছে এত, ওকে। তাহলে এই কাজটা, আচ্ছা এটা তো আপনি আপনি এখন এই ব্যালেন্স আমি উইথড্র করে দেবো। তাহলে আপনি অলরেডি পেওনের অ্যাকাউন্ট খুলেছেন, ঠিক আছে, পেওনের পেওনের অ্যাকাউন্টে সবকিছু ওকে করা আছে? জি স্যার, সবকিছু ওকে স্যার। আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেছেন এটা? করেছি স্যার। পাশাপাশি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছেন? জি স্যার। আপনার ব্যাংক অ্যাকাউন্ট বলতে কোন অ্যাকাউন্ট, মানে রকেট স্যার, ডাচ বাংলা, ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্ট, আচ্ছা যুক্ত করেছেন। আচ্ছা এখন ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্ট, আমি 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 নতুনদের জন্য বলি, নতুনরা পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে করবেন, অ্যাকাউন্ট তৈরি করে এই যে ভেরিফিকেশন সেন্টারে সেন্টারে এসে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন আপনার অ্যাকাউন্টটা, এবং ব্যাংক অ্যাকাউন্টে এসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত করে নেবেন। তো যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা রকেট অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন, বা যে কোনো ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যুক্ত যুক্ত করতে পারবেন। তবে রকেটে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হলো ওই যে মোবাইল নাম্বারের শেষের একটা এক্সট্রা ডিজিট থাকে, ওই এক্সট্রা ডিজিট সহ দিতে হবে, মানে রকেটের ফুল নাম্বারটা। আপনি কি ওভাবে দিয়েছেন? জি স্যার। ঠিক আছে, ওভাবে দিয়ে আপনি রকেট যুক্ত করে নিয়েছেন, ব্যাস। তাহলে টাকাটা এখন আমরা ফাইবার থেকে এখানে পেওনিয়ারে ট্রান্সফার করব, টাকাটা এখানে আসবে, এখানে আসলেই আমরা জাস্ট কি করব, উইথড্র, উইথড্র থেকে টু ব্যাংক দিলেই সেটা সাধারণত ব্যাংকে চলে যাবে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা এখন তাহলে আমরা যেটা করব, আমরা যেটা করব, তাহলে আমরা এখন এখান থেকে আমরা আর্নিং এ যাচ্ছি, আর্নিং গিয়ে আমরা পেমেন্টটা এখানে আমরা ট্রান্সফার করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার আছে বরাবর $60, $60 হলো নেট ইনকাম, কিন্তু আপনার পেন্ডিং আছে $8, বাট আপনি এই মুহূর্তে উইথড্র করতে পারবেন $52, তাই না? $52 আমরা উইথড্র করে দিচ্ছি, তাহলে $52 আমরা ব্যাংকে নিয়ে আসবো। ক্লিক অন ব্যাংক ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, তারপর ভেরিফাই বাই SMS, ভেরিফাই বাই কল, তাই না? ভেরিফাই বাই SMS, আমি SMS দিচ্ছি। আপনার ফোনে একটা কোড পাবেন, কোডটা এখানে আপনি টাইপ করেন, নিজের হাতে আপনি টাইপ করে দেন। জি স্যার। আমি সাবমিট করলাম, ঠিক আছে। এখন আমাদের এখন আপনি আপনার মেলে যান, ইমেলে যান, ইমেলে একটা মেল আসবে, মেল মেল, আপনি একটু মেলটা খুলেন, মেলটা খুলে কারণ ওই ফাইবারের যেটা করছেন ওটা কেটে ওটা কেটে দেন, উপরের বাট ইয়াটা কেটে দেন। হ্যাঁ আপনি ফাইবারে যান, গিয়ে ক্লিক হিয়ার মাঝখানে, হ্যাঁ হ্যাঁ আমরা আবার ফাইবারে চলে আসতেছি, এরপর দেন গেট স্টার্টেড। ক্লিক করেন, কই হচ্ছে না, আপনি কি আছেন আমার সাথে? জি স্যার। একটু আওয়াজ দেন আমাকে, আসবে, একটু ওয়েট করুন, আসবে, একবার রিফ্রেশ করেন। আচ্ছা আরেকবার ক্লিক করেন এখান থেকে, পাশের ট্যাবে ক্লিক করে দেখুন তো আগেটা তো আসছে কিনা। না না পাশের ট্যাবে, এই যেখানে ডাব্লিউ ডাব্লিউ উপরে উপরে সর্বটা নেই, হ্যাঁ এখানে একবার আরেকবার করেন, রিলোড করেন। ওইটা আমাদের আমরা এখন রিডাইরেক্ট হয়ে আবার ফাইবার আসবো, কিন্তু ফাইবার আসতেছে না কেন?
নেট তো ঠিকই আছে স্যার না না ঠিক আছে আপনি আরেকটা ট্রাই করেন ইমেলে যান কোন ইমেল দিছেন নাকি ইমেল তো ঠিক আছে আপনার হ্যাঁ অনলাইন হ্যালো হ্যালো ফয়সালের নেট ইন্টারনেট খুব ট্রাভেল করতেছে ফয়সাল আপনি কে আছেন আমি একটু ফয়সালের জন্য ওয়েট করি ফয়সাল মাইকটন হ্যাঁ আর আপনি আরেকবার ক্লিক করেন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন নেট সমস্যা করতে নেট সমস্যা আপনি আরেকবার ট্রাই করুন আর হ্যাঁ এটা আসছে আসছে না এটা জি স্যার আরেকবার ক্লিক করুন এটা স্টার্ট হয়ে গেছে স্যার ক্লিক করুন স্টেপ গুলো ফলো করেন আপনার ইন্টারনেট স্পিড খুবই কম হ্যালো ফয়সাল আপনি কি আছেন আচ্ছা আমি সবার জন্য বলি ফয়সালের ব্যালেন্সটা যেভাবে ট্রান্সফার করবে আমাকে মাউসের প্রবল দিন জাস্ট ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলে ক্লিক করার পর যখন এখানে আসবে তখন কি হবে এখন আমরা যে পেজটা পাবো ইন্টারনেটের কারণে পেজটা ওপেন হচ্ছে না ওই এই স্টেপগুলো আমরা স্টেপগুলো যদি ফলো করি তাহলে ফাইবারের সাথে ব্যাংক অ্যাকাউন্টটা লিংক হয়ে যাবে হ্যাঁ লিংক হওয়ার পর আমাদের কাজ কি হবে আমাদের কাজ হবে ফাইবারে গিয়ে আরেকবার ব্যাংক ট্রান্সফারে ক্লিক করব ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলে ওনার এই $50 বা $60 $52 সরাসরি কি পেওনিয়ারে চলে আসবে পেওনিয়ার আসার পর আমরা কি করব পেওনিয়ার থেকে জাস্ট উইথড্রল উইথড্রলতে ক্লিক করলেই হবে পেওনিয়ারের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা আছে তাহলে পেওনিয়ার থেকে উইথড্রলতে ক্লিক করলে সরাসরি এটা আপনার মানে অ্যাকাউন্টে চলে আসবে একদমই সহজ এই আমি ওনাকে পরবর্তীতে সাপোর্ট দিয়ে আমি আলাদাভাবে ইয়া করে দেবো ওনাকে ওনার এখন নেটে প্রবলেম হচ্ছে আমি এখন স্টপ করে দিচ্ছি নেক্সট টাইমে যখন আপনি আপনার নেট ঠিক হবে তখন আপনি আবার আসবেন আবার এসে আমি কেটে করে দেবো ঠিক আছে অথবা আমাদের ভিডিও গুলো দেখে আপনি বাকিটা আপনি নিজে নিজে করে ফেলতে পারবেন যে কোনো প্রবলেম হলে যে কোনো সময় আপনাকে সরাসরি সাপোর্ট আসবে ঠিক আছে আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি